আসসালামু আলাইকুম। ক্যাজুয়াল কুকিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি তিতা ছাড়াই কালো জিরে পাকোড়া বানাবো। 3 টেবিল চামচ পরিমাণ কালো জিরে পাটায় গুঁড়ো করে নিয়েছি, আপনারা ব্লেন্ডারেও গুঁড়ো করে নিতে পারেন। ছোট সাইজের একটা আলু ছুলে ধুয়ে মেশিনে কুচি করে আবার ধুয়ে নিয়েছি। অল্প পরিমাণ লবণ দিব, হাত দিয়ে চটকে হাতে পানি নিগড়ে নিব। পৌনে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 চা চামচ রসুন কুচি। পেঁয়াজ রসুন ছুলে ধুয়ে পানি নিংড়ে কুচি করে নিয়েছি। আলুর পানি হাত দিয়ে নিংড়ে নিব, পেঁয়াজের মধ্যে দিব। 1 চা চামচ পরিমাণ ধনে ভেজে গুঁড়ো করে নিয়েছি, 1/2 চা চামচ আস্ত জিরা, স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ সুজি দেব। মেখে নিব, কালো জিরা দেব, মেখে নিব, এক টেবিল চামচ বেসন দেব, মেখে নিব, হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া দেব, মেখে নিব, 1টা কাঁচামরিচ কুচি দেব, আরও 1 টেবিল চামচ পরিমাণ বেসন দেব, কড়াইতে তেল গরম করে নিব, মাখা হয়ে গিয়েছে, ছোট ছোট করে পাকোড়া বানিয়ে গরম তেলে ছেড়ে দিব। চুলা কম তাপে রাখবো, 1 মিনিট পর পর উল্টিয়ে দেব, উল্টিয়ে দেব, নেড়ে দেব, মুচমুচে করে ভেজে নেব। হয়ে গিয়েছে, নামিয়ে নিব। এইভাবে বাকি পাকোড়াগুলো ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে পাকোড়া, সুন্দর মুচমুচে হয়েছে, গরম গরম খেতে অনেক মজা। ছোলা মুড়ি দিয়েও খেতে অনেক মজা, ভাত এবং খিচুড়ির সঙ্গেও খেতে পারেন। হয়ে গেল কালো জিরার পাকোড়া। মশলা ঝাল আপনারা আপনাদের মতো করে দেবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।